সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে nbs24.org শিরোনাম। শাহাদাত পিয়াসী হামলায় ইসরায়েলের এক পুলিশ কর্মকর্তা নিহত, আহত 5। ইরানে হামলা নিয়ে ইসরায়েলের গোপন পরিকল্পনা ফাঁস, যে কারণে পশ্চিমারা শিয়া সুন্নি বিভেদ জিয়ে রাখে। ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলের আহ্বান স্পেনের। অবশেষে জনসম্মুখে এলেন ইরানি কুদস ফোর্সের প্রধান। সংযোগ সড়ক উড়িয়ে দিল উত্তর কোরিয়া, পাল্টার জবাব সিউলের। এবং ভারতীয় গোয়েন্দা তৎপরতা, তদন্তে 4 স্পর্শকাতর বিষয় পেল কানাডা পুলিশ। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। শাহাদাত পিয়াসী হামলায় ইসরায়েলের এক পুলিশ কর্মকর্তা নিহত, আহত 5। দখলদার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় আশদত শহরের কাছে শাহাদাত পিয়াসী অভিযানে একজন ইসরায়েলি পুলিশ কর্মকর্তা নিহত ও 5 আহত হয়েছে। ইসরায়েলি পত্রিকা টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। বিভিন্ন সূত্র জানিয়েছে, দুটি পৃথক স্থানে গুলির ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটেছে। শাহাদাত পিয়াসী হামলাকারী ব্যক্তিরা দখলদার সেনারা গুলি করে হত্যা করেছে বলে একটি সূত্র জানিয়েছে। নির্দয় ইসরায়েলি খুনিদের বর্বরতার বিরুদ্ধে প্রতিরোধের অংশ হিসেবে ফিলিস্তিনিরা মাঝে মধ্যেই শাহাদাত পিয়াসী হামলা চালাচ্ছে। গাজা লেবানন ইসরায়েলি বর্বরতা ক্রমেই বেড়ে চলায় এই ধরনের শাহাদাত পিয়াসী হামলা আগের চেয়ে বাড়ছে। ইরানে হামলা নিয়ে ইসরায়েলের গোপন পরিকল্পনা ফাঁস, যুক্তরাষ্ট্রকে দেয় ইসরায়েলের গোপন প্রতিশ্রুতি ফাঁস হয়েছে। মঙ্গলবার 15 অক্টোবর আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটিতে ওয়াশিংটন পোস্ট, ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের মতো সংবাদ মাধ্যমের বরাত দেওয়া হয়েছে। ইরান যেকোনো সময় হামলা চালাতে পারে ইসরায়েলে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই হামলার ছক কষছেন। এ নিয়ে উদ্বিগ্ন বিশ্ব, বিশেষ করে ইরানে পারমাণবিক বা তেল স্থাপনায় আঘাত আনলে মধ্যপ্রাচ্য জুড়ে সর্বাত্মক যুদ্ধ এড়ানো এক প্রকার অসম্ভব। তাই ইসরায়েলকে দমিয়ে রাখছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দুই দেশের শীর্ষ পর্যায়ে দফায় দফায় বৈঠক হয়েছে। সেসব বৈঠকের সিদ্ধান্ত গোপন রাখে দেশ দুটি, কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে ইসরায়েল বলেছে তারা ইরানের পারমাণবিক বা তেল স্থাপনায় আঘাত করবে না। ইসরায়েল হোয়াইট হাউসকে আশ্বস্ত করেছে ইরানের উপর পরিকল্পিত প্রতিশোধমূলক হামলার যে প্রস্তুতি নেওয়া হচ্ছে তাতে পরমাণু বা তেল স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে না। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হোয়াইট হাউসকে একটি সম্ভাব্য পাল্টা হামলার কথা জানিয়েছে এবং বলেছেন তারা কেবল ইরানের সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করার কথা ভাবছে। ওয়াল স্ট্রিট জার্নালও বেনামি মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও নেতানিয়াহুর মধ্যে একটি ফোন আলাপ হয়। পাশাপাশি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ও ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে কয়েকবার কথা হয়েছে। সেসব কথোপকথনে ইসরায়েলের পক্ষ থেকে একই প্রতিশ্রুতি এসেছে। ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের প্রতিক্রিয়ায় গত 1 অক্টোবর ইরান দেশটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপর ইসরায়েল পাল্টা আক্রমণ করার প্রতিশ্রুতি দিতে প্রতিশ্রুতি এবং প্রস্তুতি শুরু করে, কিন্তু এখনো তারা হামলা করেনি। ধারণা করা হচ্ছে নেতানিয়াহু মোক্ষম সময়ের অপেক্ষা করছেন। লেবাননের রেড ক্রস জানিয়েছে বিমান হামলা জঘর্তা জেলার একটি খ্রিস্টান অধ্যুষিত গ্রামে সংঘটিত হয়েছে। এই অঞ্চলটি হিজবুল্লাহ শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত এলাকাগুলো থেকে অনেক দূরে অবস্থিত। স্থানীয় জনগণ এবং লেবাননের সরকারের মতে এই হামলা শিকার হওয়া গ্রামটি যুদ্ধে প্রত্যক্ষভাবে জড়িত ছিল না। এর ফলে হামলাটিকে সুশীল সমাজ ও মানবাধিকার সংগঠনগুলো নিন্দা জানিয়েছে। যে কারণে পশ্চিমারা শিয়া সুন্নি বিভেদে জিয়ে রাখে। মধ্যপ্রাচ্যে আরব ইসরায়েল সংঘাতের চেয়েও বেশি প্রভাবশালী সংঘাত হিসেবে পরিচিত শিয়া সুন্নি দ্বন্দ্ব। সুন্নি অধ্যুষিত অঞ্চলটিতে ইরান, ইরাক, লেবানন ও ইয়েমেনে শিয়া মুসলিমরা প্রভাবশালী বলে পরিচিত। ফলে অঞ্চলটিতে নিজেদের স্বার্থ টিকিয়ে রাখতে সুন্নিদের অবশ্যই শিয়াদের বিরুদ্ধে লড়তে হবে। শিয়াদের অবশ্যই সুন্নিদের বিরুদ্ধে লড়তে হবে এমন মন্ত্র ছড়াচ্ছে পশ্চিমা শক্তিগুলো। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট আইয়ের প্রকাশিত এক মতামতে এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মুসলিম লিবারেল আর্টস কলেজ জয়তুনা কলেজের সহপ্রতিষ্ঠাতা এবং ইসলামিক আইন ও ধর্ম তত্ত্বের অধ্যাপক হাতেম বাজিয়ান। মতামতে বলা হয় পশ্চিমা দেশগুলো এবং তাদের মিত্ররা মধ্যপ্রাচ্যে সুন্নি শিয়া বিভেদকে অতিরঞ্জিত করে দেখায় এবং পরস্পরকে অবিরাম যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলে। এই ধারণা পশ্চিমা রাজনৈতিক নেতারা, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, মিডিয়া এবং বিশেষভাবে নির্বাচিত ধর্মীয় নেতাদের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। তারা শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে বলে দাবি করলেও প্রকৃতপক্ষে তারা মৃত্যু ধ্বংসের কারবারি হিসেবে কাজ করছে। অধ্যাপক বাজিয়ান মনে করেন পশ্চিমা দেশগুলো ইচ্ছাকৃতভাবে সুন্নি শিয়া বিভেদ বাড়িয়ে তুলে তাদের চাপিয়ে দেওয়া
যুদ্ধ ও জায়নবাদী সহিংসতা এবং মধ্যপ্রাচ্যে বিদেশি হস্তক্ষেপকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করে। এখানে সংঘাত যাতে চলতেই থাকে সেই জন্য অনেক সক্রিয় গোয়েন্দা নেটওয়ার্ক কাজ করে যাচ্ছে। বাজিয়ানের মতে আজকের মধ্যপ্রাচ্যের যে আঞ্চলিক সংঘাত চলছে তার মূল কারণ তেল ও প্রাকৃতিক গ্যাসের বিপুল মজুদ। এই তেল ও গ্যাস বর্তমান বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 19 শতকে প্রাকৃতিক সম্পদ এবং বাজার দখলের জন্য ব্রিটেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, জার্মানি, ইতালি ও বেলজিয়াম তাদের সামরিক, অর্থনৈতিক ও জ্ঞানতাত্ত্বিক প্রভাব খাটিয়েছিল। এই গবেষক জানান, আরবের স্থানীয় মানুষের মতাদর্শগত বিভাজন আগে থেকেই ছিল, কিন্তু ঔপনিবেশিকতা এবং ইউরোপের লোভ সেই বিভাজনকে আরো জাগিয়ে তুলে সহিংস পরিস্থিতির সৃষ্টি করে, ফলে সমাজগুলো নিজেদের প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলেছে। এইভাবে ঔপনিবেশিক শক্তিগুলো খুব সস্তায় অধিকতর প্রাকৃতিক সম্পদ ও বাজার দখল করতে পেরেছে। মতামতে বলা হয়, পশ্চিমা ঔপনিবেশিক জায়নবাদীদের সাহায্য পরিকল্পনা এবং এদের সাহায্য করছে এবং আরব অঞ্চলে আধুনিক জাতিরাষ্ট্র গঠনে ভূমিকা রেখেছে। ঔপনিবেশিক শাসন চলে গেলেও পশ্চিমাদের অর্থনৈতিক, শিক্ষা এবং সামাজিক ও ধর্মীয় কাঠামো এখনো রয়ে গেছে। 19 এবং 20 শতকে ব্রিটিশ ও ফরাসিরা তাদের ঔপনিবেশিক লক্ষ্য অর্জনের জন্য ইচ্ছাকৃতভাবে সুন্নি শিয়া বিভাজনকে বাড়িয়ে তুলেছিল। মূলত তাদের আসল উদ্দেশ্য ছিল প্রাকৃতিক সম্পদ ও বাণিজ্য পথ নিয়ন্ত্রণ করা। ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলের আহ্বান স্পেনের। ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করতে ইউ সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে স্পেন। সাহসিক এমন পদক্ষেপের আহ্বান জানিয়েছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। সোমবার 14 অক্টোবর এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা ও লেবাননের সম্ভাব্য মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ইসরায়েল দেশটির অপরাধে লাগাম টেনে ধরতে আগ্রহী আয়ারল্যান্ড ও স্পেন। এর জন্য দেশ দুটির প্রত্যাশা, তেল আবিবের সঙ্গে ইউর যে মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে তা বাতিল করা হোক। এর জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশের প্রতি আহ্বান জানিয়েছেন সানচেস। আল জাজিরা জানায়, ইসরায়েলের সঙ্গে করা মুক্ত বাণিজ্য চুক্তি নতুন করে পর্যালোচনার জন্য বিগত কয়েক মাস ধরে ইউভুক্ত দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল স্পেন ও আয়ারল্যান্ড। তথ্য বলছে, ইউরোপিয়ান পার্লামেন্ট ও ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের মধ্যে 2000 সালে স্বাক্ষরিত হয়েছিল ইউ ইসরায়েল অ্যাসোসিয়েশন এগ্রিমেন্ট, যার অধীনে ইউ ব্লকের দেশগুলোর ইসরায়েলি পণ্য প্রবেশের বিশেষ সুবিধা পেয়ে আসছিল। এবার সেই লাগাম টানার চেষ্টা করা হচ্ছে। অবশেষে জনসম্মুখে এলেন ইরানি কুদস ফোর্সের প্রধান। লেবাননে নিহত ইরানের কুদস ফোর্সের জেনারেল আব্বাস নীল ফারাওশানের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়েছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বা IRGC কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি। বৈরুতে ইসরায়েলি বিমান হামলার প্রাণে বেঁচে ফেরা কানি মঙ্গলবার জনসম্মুখে হাজির হন। মঙ্গলবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে আল আরাবিয়া। কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি বর্তমানে কঠোর নিরাপত্তার মধ্যে আছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিছুদিন আগে এমন খবর জানিয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যম। ইরান ভিত্তিক কিছু সংবাদ মাধ্যম এটিকে গুজব বলে প্রচার করে। আল আরবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর সাথে বৈরুতে ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল নীল ফারাওশান নিহত হন। রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত তথ্য অনুযায়ী মঙ্গলবার সকালে মধ্য তেহরানের ইমাম হোসেন স্কোয়ারে নিহত ইরানি জেনারেলের সম্মানে মিছিল শুরু হয়। মঙ্গলবার কানি গার্ডদের সর্বোচ্চ সামরিক ইউনিফর্ম পরিহিত সেখানে উপস্থিত হন। বিভিন্ন সূত্র দাবি করেছিল, ইরানি কর্তৃপক্ষের মধ্যে ব্যাপক সন্দেহ তৈরি হয়েছে যে তাদের নিজেদের নিরাপত্তা ব্যবস্থা ইসরায়েলি গোয়েন্দাদের দ্বারা ফাঁস হয়েছে। বিশেষ করে কুদস ফোর্সের লেবানন সংক্রান্ত ইউনিটগুলোতে এই সন্দেহ আরো প্রবল, তাই কানিকে নজরদারিতে রাখা হয়েছে। সাম্প্রতিক সময়ে জনসাধারণের দৃষ্টি থেকে দূরে ছিলেন কানি, তাতেই জল্পনা আরো বাড়তে থাকবে। এর আগে কিছু সংবাদ মাধ্যমে গুজব ছড়িয়েছিল যে লেবাননে ইসরায়েলি হামলায় কানিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বা হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। পরে ইরানি কর্তৃপক্ষ জানায় কানি বেঁচে আছেন এবং অক্ষত রয়েছেন। সংযোগ সড়ক উড়িয়ে দিল উত্তর কোরিয়া, পাল্টা জবাব সিউলের। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংযোগকারী সড়ক বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া, আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে সীমান্তে গুলি চালিয়েছে দক্ষিণ কোরিয়া। এসব ঘটনায় দুই কোরিয়ার পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার 15 অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রকাশিত ফুটেজে উত্তর কোরিয়ার শত্রুতামূলক কার্যকলাপ দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, কিম জং উনের সেনাবাহিনী দুই দেশকে সংযোগকারী সীমান্ত সড়কে বিস্ফোরক স্থাপন করছে। এরপর সেটি বিস্ফোরণ ঘটিয়ে মুহূর্ত সড়কটি ধসিয়ে দেওয়া হয়। এর ফলে বন্ধ রয়েছে স্থল যোগাযোগ। পিয়ংইয়ং গত সপ্তাহে স্থল যোগাযোগ বিচ্ছিন্নের হুমকি দিয়েছিল। সেই সময় দুই দেশকে সম্পূর্ণভাবে আলাদা করার লক্ষ্যে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল। আন্তঃকোরিয়ান সহযোগিতার প্রতীক হিসেবে দেখা সড়ক ও রেলপথ কেটে দেওয়ার হুঙ্কার ছিল পিয়ংইয়ং এর। কোরিয়ান পিপলস আর্মি বা KPA এই পদক্ষেপকে যুদ্ধ প্রতিরোধের জন্য একটি আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছে। দাবি করেছে, এটি দক্ষিণ কোরিয়ার যুদ্ধ অনুশীলন এবং এই অঞ্চলে আমেরিকান পারমাণবিক অস্ত্রের ঘন ঘন উপস্থিতির প্রতিক্রিয়া ছিল। এদিকে
বিস্ফোরণের পর দক্ষিণ কোরিয়া সামরিক বাহিনী সীমান্তের উপরে গুলি ছুড়ে, কিন্তু এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি স্বীকার করে দক্ষিণ কোরিয়া সামরিক বাহিনী বিবৃতি দিয়ে বলেছে, উত্তর কোরিয়ার বাড়াবাড়ির জবাবে সিউলে সামরিক বাহিনীর শক্তি প্রদর্শনে মিলিটারি ডিমার্কেশন লাইন বা MDL এর দক্ষিণ এলাকায় গুলি চালিয়েছে। এছাড়া উত্তর কোরিয়ার উপর নজরদারি বাড়ানো হয়েছে। যে কোনো বেআইনি পদক্ষেপ মোকাবেলায় দক্ষিণ কোরিয়া প্রস্তুত বলেও জানানো হয়। ভারতীয় গোয়েন্দা তৎপরতা, তদন্তের চার স্পর্শকাতর বিষয় পেল কানাডা পুলিশ। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ভারতীয় এজেন্টরা কানাডায় হত্যার ঘটনা যে ঘটিয়েছে তা এখন প্রমাণিত। তবে ভারত এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে। তদন্তে কানাডার পুলিশ ভারতীয় গোয়েন্দাদের চারটি স্পর্শকাতর বিষয় জানতে পেরেছে বলেও দাবি করা হয়েছে। কানাডা এবং ভারতের দুই দেশই নিজেদের দেশ থেকে অন্য দেশের 6 জন করে কূটনীতিককে বহিষ্কার করেছে। অর্থাৎ কানাডার 6 ভারতীয় কূটনীতিককে দেশে ফেরার নির্দেশ দিয়েছে। ভারতও পাল্টা একই কাজ করেছে কানাডার কূটনীতিকদের সঙ্গে। কানাডার অভিযোগ, এক বছর আগে দেশটির শিখ নাগরিক হরদীপ সিং নির্জর খুনের ঘটনায় যে ভারতীয় এজেন্টরা জড়িত ছিল তা এখন স্পষ্ট। তদন্তে বিষয়টি উঠে এসেছে। কানাডার প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের এই কাজ কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। বস্তুত প্রমাণ হাতে আসার পরে 6 ভারতীয় কূটনীতিককে দেশে ফেরানোর নির্দেশ দেয় কানাডার প্রশাসন। খালিস্তান অর্থাৎ আলাদা শিখরাষ্ট্রের জন্য আন্দোলন করছিলেন হরদীপ। তিনি কানাডার নাগরিক ছিলেন। গত বছর ভ্যানকুভারে তিনি খুন হন। প্রাথমিক তদন্তের পর তখনই কানাডা জানিয়েছিল এই ঘটনার পেছনে ভারতীয় এজেন্টদের হাত আছে। রয়্যাল মাউন্টেড পুলিশের হাতে তখন তদন্তের দায়িত্ব দেওয়া হয়। সোমবার পুলিশে জানিয়েছে ওই ঘটনা এবং ওই ধরনের আরো বেশ কিছু ঘটনায় ভারতীয় এজেন্টদের জড়িত থাকার স্পষ্ট প্রমাণ মিলেছে। জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, একই দিন দেশটির প্রধানমন্ত্রী ট্রুডো বলেছেন, সার্বভৌম কানাডার মাটিতে হামলার ঘটনায় কূটনীতিক এবং এজেন্টদের ব্যবহার করে ভারত মস্ত বড় ভুল করেছে। তার কথায়, রয়্যাল মাউন্টেড পুলিশের তদন্তে স্পষ্ট এই ঘটনায় ভারতীয় কূটনীতিক এবং এজেন্টরা যুক্ত ছিল। ট্রুডো জানিয়েছেন, কানাডার মাটিতে কানাডার নাগরিকদের সুরক্ষা দেওয়া তার প্রথম এবং প্রাথমিক কর্তব্য। দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা তার কাজ। অন্য কোন দেশ তার দেশে এসে হত্যার ঘটনা ঘটাবে তা তিনি কোনোভাবেই মেনে নেবেন না। অপরদিকে মাউন্টেড পুলিশের তদন্ত থেকে 4 গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। একাধিক সহিংসতার ঘটনায় ভারতীয় এজেন্টদের সক্রিয়তা লক্ষ্য করা গেছে। খুনের ঘটনায় তাদের সরাসরি সংযোগ মিলেছে। কানাডায় বসবাসকারী দক্ষিণ এশীয়দের উপর থ্রেট তৈরি করা হয়েছে। কানাডার গণতান্ত্রিক সার্বভৌম চরিত্রে আঘাত করা হয়েছে। এমনকি তদন্ত চলাকালীনও ভারতীয় এজেন্টরা কানাডার মাটিতে সক্রিয় ছিল এবং একের পর এক ঘটনা ঘটিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।